তো এখন এর আলোচনার বিষয়টা আসতেছে আমাদের কনিক্স এর উপরে তো কনিক্স হচ্ছে একটা জ্যামিতির অংশ যেটি গণিতের বলা হয় তো যাই হোক তো এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদেরকে মিনিমাম যে ধারণাটি রাখতে হবে যেটি সম্পর্কে সেটি হচ্ছে সরল রেখা সেটি হচ্ছে আমাদের সরল রেখা তো সরল রেখা এটি সম্পর্কে একটা বেসিক ধারণা থাকলে আমরা এই চ্যাপ্টারটি খুব সহজেই সামনে যে অংশগুলি আসবে সেটিকে খুব সহজে বুঝতে পারবো তো সরল রেখা সম্পর্কে তেমন বেশি কিছু বলার নাই রেখা একটা আমাদের সমীকরণ আছে তো সরল রেখার সমীকরণটা হচ্ছে এরকম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইনের সমীকরণ বা সরল রেখার সমীকরণ সমীকরণ কাকে বলা হয় এই অংশটুকু আমাদের পেজে আলোচনা করা হয়েছে একটা বীজগণিতিক সমস্যা সেটি সমাধানের সময় আমরা সমীকরণ সমীকরণ কি কোথা থেকে এলো এই সম্পর্কে আমরা আলোচনা করেছি তো এখানে আমরা সেই আলোচনাটা করবো না তো এখানে আমরা যেটি মুখ্য হিসেব করব সেটা হচ্ছে কনিক্স জিনিসটা তো সেটার জন্য আমরা জাস্ট এই জিনিসটি একটু মনে রাখবো যে সরল রেখা হচ্ছে আমাদের এই সমীকরণটুকু এটি সরল রেখার পরিচয় তো কনিক্সে এটা কি জিনিস এটা কেমন নাম থেকে কনিক্স আমরা ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় যেটি করেছিলাম সেটি হচ্ছে যে একটা কনিক কনিক যে অবস্থাটা কনিক এই জিনিসটুকু করেছিলাম তো এটা সংজ্ঞা আমাদের পড়েছিলাম যে একটা সমকনি ত্রিভুজ সেটার যে ভূমিটা সেই ভূমিকে যদি আমরা তার চারপাশে ঘোরাই তাহলে তার যে সবচেয়ে লম্ব অংশটির সাথে যে চারপাশে বৃত্তাকার অংশটুকু হয় সেটাকে বলছে কনিক্স বলতে মানে কন বা কন টাইপের যে অংশটুকু সেটিকে আমরা বলতেছিলাম তো এখানে কনিক্সটা হচ্ছে কনিক আর কনিক্স এটি হচ্ছে পুলুরাল তো কনিক্সের মধ্যে আমরা যদি সংজ্ঞা দিতে যাই তো সংজ্ঞাটা আমরা শুরু করব কিছু চিত্রের মাধ্যমে যে আমাদের কনিক্স জিনিসের জন্য যে যে জিনিসগুলি লাগবে যেমন একটি বাড়ি তৈরি করতে যেমন লাগে ইট আমাদের ইট লাগে দেন সিমেন্ট লাগে দেন রড লাগে দেন আদার্স বিভিন্ন টাইপসের যে ম্যাটেরিয়ালস সেগুলো ঠিক সেরকম আমাদের কনিক্সটাকে যখন আমরা তৈরি করতে যাব তখন আমাদের নির্দিষ্ট কিছু জিনিস লাগবেই তত একটি জিনিস লাগবে সেটি হচ্ছে নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু এটি লাগবেই আর একটা লাগবে আমাদের চলমান বিন্দু আমরা নামগুলো দেখে হয়তো বুঝতে পারছি যে তাদের কাজগুলি কেমন হতে পারে আর একটা নির্দিষ্ট সরল রেখা এই তিনটা অংশ হলে মোটামুটি আমরা কনিক্স জিনিসটাকে বেসিক ভাবে বুঝতে পারবো তো নির্দিষ্ট বিন্দু চলমান বিন্দু নির্দিষ্ট সরল রেখা নির্দিষ্ট বিন্দু মানে যে বিন্দুটা একবারে ফিক্সড যেটা কোনো পরিবর্তন হবে না যেটা একবারে যেখানে আছে সেখানেই থাকবে নড়াচড়াও করবে না আর চলমান বিন্দুটা এটা নিয়ে আমাদের কারবার তো এই চলমান বিন্দুটা বিভিন্ন জায়গাতে যাবে বিভিন্ন অংশে বিভিন্ন পথে যাবে তো এটা এই চলমান বিন্দুর সাপেক্ষে আমাদের বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে আর নির্দিষ্ট একটি সরল রেখা এটি সাপেক্ষ করে তো এখন কী কীভাবে কী হবে আমরা যে তিনটা কথা লিখলাম তো এই জিনিসগুলা এখন আমরা চিত্রে সাজানোর চেষ্টা করি তো সেটা যদি চিত্রে সাজানো হয় তাহলে দেখা যাবে এরকম যে নির্দিষ্ট একটি পয়েন্ট আমরা নিলাম সেই নির্দিষ্ট পয়েন্ট সে সাপেক্ষে আমরা কিছু দূরে একটা এরকম একটা সরল রেখা নিব তো কিছু দূরে আমরা এরকম একটা সরল রেখা নিব আর এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু আমাদের নির্দিষ্ট বিন্দুটার আমরা নাম দিই নির্দিষ্ট বিন্দুটার নাম দিলাম আমরা এস আর এই চলমান বিন্দু এটা পরে আমরা নাম দিচ্ছি তো এটা আমাদের নির্দিষ্ট একটি সরল রেখা তো এখন এই বিন্দুতে যায় এমন একটি আমরা অক্ষ আঁকাবো এরকম একটি অক্ষ আঁকে নিলাম আমরা বা এরকম একটি রেখা আমরা এই সামনেতে দিলাম এটি কেন দিলাম কীভাবে দিলাম এটা বিস্তারিত আমরা আলোচনা করব না তো এখানে জাস্ট শুধু আমরা এরকম একটা চতুর ব্যবস্থা বা কোয়ার্ডিনেট সিস্টেমের মতো দেখতে লাগতেছে এমন অবস্থা তৈরি করলাম কিন্তু এটা নির্দিষ্ট একটা রেখা যেটা আমরা আগে থেকেই সেট করে দেব আর এটা নির্দিষ্ট একটা বিন্দু সেই বিন্দুটা দিয়ে আমরা একটা এরকম সরল রেখা টানব আর একটা সেটা আমাদের জাস্ট অক্ষ রেখা বোঝাবে যে অক্ষ এটা আমাদের একটা অক্ষের রেখা এটা কি অক্ষ বোঝাচ্ছে যেহেতু আমরা ক্লাস থেকে পড়ে আসছি যে লেখচিত্রের মধ্যে এটা বোঝায় সেই অংশ তো নির্দিষ্ট যে বিন্দুটা সেটার নাম দিয়েছিলাম আমরা এস এই যে নির্দিষ্ট বিন্দুটা সেটার নাম দিয়েছিলাম আমরা এস নির্দিষ্ট বিন্দু এস নাম দেওয়ার ফলে আমাদের এখানেও সে আমরা নাম দিলাম এস যাতে আমাদের বুঝতে সুবিধে হয় তো এখানে আমরা নাম দিলাম এস এখানে আমাদের এস সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এখন একটা নির্দিষ্ট বিন্দু বলতে কি যে নির্দিষ্ট একটা 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 বিন্দু মানে সেটা হচ্ছে সিস্টেম সিস্টেম বলতে যে ব্যবস্থা ব্যবস্থা সেই অক্ষ থেকে কত দূরে দেন অক্ষ থেকে কত দূরে সেটা বোঝাচ্ছে যেমন এটা যদি বিন্দু হয় এটা আমাদের একটা কোঅর্ডিনেট ব্যবস্থা ধরে নিলাম তো এটা মূল বিন্দু সেই মূল বিন্দু থেকে এটা অক্ষ কত দূর গেলাম ধরে নিলাম চার একক তারপরে পাঁচ একক গেলাম গেলে আমরা এই বিন্দুটা পাবো তাহলে এখানে আমরা কিভাবে লিখতাম ফাইভ ফোর এভাবে যেটা যদি আমরা ফাইভ হয় তাহলে আমাদের হবে ফাইভ ফোর ফোর ফাইভ এটা আমাদের এক্সপথ এটা ওয়াই পথ এটাকে আমরা বলতাম ভোজ এটাকে বলতাম কোটি তো যাই হোক তো আমাদের এটা নির্দিষ্ট বিন্দু এখন এই নির্দিষ্ট বিন্দুর চারপাশে যে কোনো জায়গাতে একটা বিন্দু নিব একটা আরেকটা বিন্দু নিব এখানে একটা বিন্দুটা নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই বিন্দু আর এই বিন্দু কি একই না এই বিন্দু আর এই বিন্দু একদমই একই নয় দুটি বিন্দুর মধ্যে অনেক তফাত রয়েছে সেটি হচ্ছে আমাদের এই বিন্দুটি ছিল হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে আমাদের যে বিন্দুটা নিলাম এখানে সেটা হচ্ছে চলমান বিন্দু মানে সে চলতে পারে সে বিভিন্ন পথে বিভিন্নভাবে চলতে পারে তো এখন যে পথেই সে চলুক আমরা সেখান থেকেই বিভিন্ন জিনিস তৈরি করবো বিভিন্ন গঠন তৈরি হবে বিভিন্ন আকৃতি তৈরি হবে তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই বিন্দু যেটা আমাদের নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের এই যে বিন্দুটা নিলাম এটার নাম চলমান বিন্দু তো চলমান বিন্দুর নাম নাম দিলাম চলমান বিন্দুটার নাম হচ্ছে পি তো চলমান বিন্দুটার নাম আমরা দিলাম পি তো এখন যদি আমাদেরকে বলা হয় যে এখানে আমাদেরকে কিছু আঁকতে হবে এই বিন্দু এই বিন্দুটাকে ব্যবহার করে আমাদের এখানে কিছু জিনিস আঁকতে হবে যেখানে এই বিন্দুটার সাথে এই যে আগে যে একটা সরল রেখা নিয়েছিলাম আমরা এই সরল রেখাটা থাকতে হবে তাহলে আমাদেরকে কি কি জিনিস ইউজ করতে হচ্ছে নির্দিষ্ট বিন্দু চলমান বিন্দু এবং হচ্ছে আমাদের এই সরল রেখাটা এই তিনটা জিনিসকে ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে বলা হলো তাহলে আমরা কি করবো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমার একটা নতুন পৃষ্ঠা নেই তাহলে বিষয়টা একটু সুন্দর সেটা হচ্ছে এখানে আবার আমরা নিই এটা ছিল আমাদের নির্দিষ্ট বিন্দু এটা আমাদের সেই নির্দিষ্ট রেখাটি সরল রেখা আর এটি আমাদের একটা অক্ষ এটা অক্ষ বোঝাচ্ছে একটা অক্ষ তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দুটি তারপরে একটা নিয়েছিলাম আমরা চলমান একটা বিন্দু এটার নাম দিয়েছিলাম আমরা পি এটার নাম দিয়েছিলাম এস তো আমরা এই যে সামনে সেগুলো রেখেছি যাতে সুবিধা হয় বুঝতে তো আমরা পি নাম দিয়েছিলাম হচ্ছে চলমান বিন্দুটা এখন যেহেতু বিন্দু সেহেতু তার একটা কোয়ার্ডিনেট ব্যবস্থা আছে বা তার চতুর ব্যবস্থা আছে যে অক্ষ এবং অক্ষ যে কোনো একটা যে কোনো দিকে গিয়ে তাকে পেতে পারি আমরা তো আমরা যদি একে বলি যে এই এস এবং পি এই দুটোর মধ্যে একটা সম্পর্কতা আছে যে এস এবং পি যেহেতু দুইটা বিন্দু সুতরাং তাদের মধ্যে একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এই এটা একটা দূরত্ব তাই না যে এস এবং আবার এই যে বিন্দুটা সেটা থেকে আমরা এই যে সরল রেখা রেখা তার একটা একটা এরকম টানতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এই যে সরল রেখা এই যেটার উপর আমি কলম এগ করতেছি সেই সরল রেখা এই যে বিন্দুটা থেকে যে সরল রেখাটা আঁকলাম সেটার উপরে কিন্তু লম্ব তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দুর সাপেক্ষে আমাদের এই যে রেখাটি এই রেখাটির সাপেক্ষে এটি হচ্ছে লম্ব তাহলে এখন যে অংশটা তৈরি হলো দেখা গেলো যে এখানে একটা বিন্দুতে ছেদ করছে আবারও তাহলে এখানে একটা নির্দিষ্ট বিন্দু ছিল এটা ছিল চলমান বিন্দু সেই চলমান বিন্দু থেকে একটা রেখা টানে আমরা নির্দিষ্ট যে সরলরেখাটি ছিল তার সাথে লেগে দিলাম এটি হয়ে গেল ওই নির্দিষ্ট রেখার উপরে এই রেখাটি বি একটা লম্ব তাহলে এইখানে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম আমরা দিলাম এম সেই বিন্দুটার নাম দিলাম এম এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিন্দুটা এই বিন্দুটা চলতে পারে মানে সে এখানে না থেকে এখানেও থাকতে পারে 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 সে চলতে পারে বিভিন্ন বিভিন্ন দিকে সে বিভিন্ন ভাবে চলতে পারে এই নির্দিষ্ট বিন্দুটার সাপেক্ষ করে এবং এই নির্দিষ্ট সরল রেখার সাপেক্ষ করে মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে আমাদের এটা হচ্ছে নির্দিষ্ট যে এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট এদিক থেকে একটা এদিক থেকে একটা এখান থেকে একজন ধরে আছে এখান থেকে একজন ধরে আছে। তো এখান থেকে একজন ধরে আছে এখান থেকে একজন ধরে আছে। এই এখন এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে চাইলে এদিকেও যেতে পারে চাইলে এদিকেও যেতে পারে তো এ বিভিন্ন দিকে সে যেতে পারে কিন্তু এই সরল রেখা এবং এই বিন্দুটি এই যে এই বিন্দুটি এটা ফিক্সড এই দুজনের কোনো পরিবর্তন হবে না এই দুজনে নাড়াচাড়া করবে না শুধু নাড়াচাড়া করতে পারবে এই বিন্দুটি তাহলে এই যে বিন্দুটি নাড়াচাড়া করতে পারলো তাহলে এখানকার যে এখানকার যে পয়েন্ট সেই পয়েন্টের স্থানাঙ্কটা পরিবর্তন হয় তার মানে আমরা এখানে একটা চলক লিখতেই পারি এক্স এবং ওয়াই চলক চলক মানে আমরা জানি যে পরিবর্তন হয় মানগুলো তাহলে পি এবং পি হচ্ছে এমন একটি বিন্দু যেটি পরিবর্তন হতে পারে এই জন্য তার আমরা প্রতীক নিলাম এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মান বা বিভিন্ন ধরনের যে নিউমেরিক নাম্বারগুলি আছে সেগুলি সে ধারণ করতে পারে একটা কোঅর্ডিনেট ব্যবস্থার মধ্যে তো এখন এস যেহেতু একটা বিন্দু সুতরাং এরও তো একটা স্থানাঙ্ক আছে তো এর স্থানাঙ্কটাকে আমরা একটু পরে দেখি তার আগে আমরা দেখি যে যেহেতু এটা একটা সরল রেখা আমরা একটু আগে বলেছিলাম যে একটা সরল রেখার জন্য সমীকরণটা হচ্ছে এরকম যে এ এক্স ইন্টু এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে এল ইন্টু এক্স প্লাস এম ইন্টু ওয়াই প্লাস এন টু জিরো আমরা এটি লিখতে পারি কোনো সমস্যা নাই এ এল বলতে আমাদের একটা ধ্রুব সংখ্যা বা সহক এক্স এর সহক এম হচ্ছে ওয়াই এর সহক দেন হচ্ছে এন হচ্ছে একটা নাম্বার এ পুরাটা হচ্ছে আমাদের একটা রাশি যখনই একটা রাশির সাপেক্ষে ইকুয়াল টু জিরো লিখতে হয় জিরো লেখা হয় তখনই সেটাকে আমরা সমীকরণ বলি যাই হোক অর্থাৎ সামথিং রাশি ইজ টু জিরো কিন্তু এই রাশিটি হতে হবে অর্থপূর্ণ যেমন অর্থপূর্ণ বলতে কী বোঝাচ্ছে আমরা এরকম একটা জিনিস লিখলাম প্লাস ওয়াই ওয়াই ইউকাল টু জিরো লিখলাম জিনিসগুলো আমাদের সমীকরণের মধ্যে পড়বে না সাধারণ যে বীজগণিতিক সমীকরণ সেগুলোর মধ্যে আসবে না তো তাহলে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি আমরা সরল রেখা চ্যাপ্টারের যে অংশটুকু সেটি থেকে বলতে পারি খুব সহজেই যে এস পি আর এই যে পি এম এগুলো হচ্ছে একটা করে দূরত্ব যে এস থেকে পি একটা দূরত্ব আর পি থেকে এম একটা দূরত্ব তো এই যে দূরত্বটা এস এবং পি এই যে দূরত্বটা এই দূরত্বটা আমরা কাউন্ট করতে পারি কি করতে পারি কাউন্ট করতে পারি কি সাপেক্ষে যে আমাদের এখানে একটা স্থানাঙ্ক আছে আলফা ইন্টু বিটা আমরা যদি দিই আলফা কমা বিটা আলফা মানে হচ্ছে এক্সের মান বিটা মানে এর মান তাহলে আলফা থেকে বিটা এটি আমাদের এটি আমাদের কি এটি আমাদের হচ্ছে এই স্থানাঙ্কের মান আর পি স্থানাঙ্কের মান হচ্ছে এক্স ওয়াই তো এদের মধ্যে দূরত্বটুকু আমরা দূরত্ব কাউন্টের সূত্র জানি যে এক্সের মাইনাস আলফা এটি লিখতে হবে তারপরে স্কোয়ার তো সেই সাপেক্ষে কেন যে এক্স মাইনাস আলফা তারপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তারপর স্কোয়ার এই যে এর উপর আসবে রুট এটি হচ্ছে আমাদের এস পি এই অংশটুকু হচ্ছে আমাদের জাস্ট এস এবং পি এদের মধ্যে দূরত্বটুকু দূরত্বটুকু তাহলে কিভাবে নির্ণয় করব পি এর আসবে সেটি হচ্ছে আমাদের পি থেকে এম এখন আমরা সরল রেখা চ্যাপ্টারের বেসিক যে ধারণাটুকু সেটি থেকে বলতে পারি যে একটা সরল রেখা আছে সে রেখার উপরে একটি যদি লম্ব রেখা থাকে এবং সেই লম্বা রেখাটি যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় এই নির্দিষ্ট একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপরে আর একটা রেখা যদি আমরা আঁকাই তাহলে দেখা যাবে যে এই সরল রেখার সাপেক্ষে এই সরল রেখার সাপেক্ষে এইখানে যে বিন্দুগুলি ছিল সেই বিন্দুগুলি এর উপর যখন লম্বা হয় সেটার একটা সমীকরণ আমরা সরল রেখা চ্যাপ্টার থেকে পাই বা সরল রেখা থেকে পাবো সেটা হচ্ছে এরকম যে এই সমীকরণটা যেটা ছিল সমীকরণটা হচ্ছে আমাদের কি ধরে নিলাম আমরা সমীকরণটা এক্স প্লাস এম ওয়াই টু জিরো তাহলে লম্বা রেখার সমীকরণ হবে ওভার এই যে আমাদের এখানকার যে সহকগুলি রয়েছে সেই সহগের স্কোয়ার এম এ স্কোয়ার এই অংশটুকু মডুলাস তাহলে পি এম পি এম মানে হচ্ছে আমাদের এই অংশটুকু যে পি এম বলতে আমরা কী বুঝতেছি পি বলতে আমরা বুঝতেছি যে আমাদের যে নির্দিষ্ট যে সরল রেখাটি ছিল সেই সরল রেখার উপরে আমরা যখন পি থেকে একটা বিন্দু নিয়ে লম্ব আঁকলাম সে রেখার সমীকরণের যে দূরত্বটুকু সেটি হচ্ছে এটি তাহলে এখন যেটি দেখা যাচ্ছে যে এই যে এস পি এটার দূরত্ব এবং পি এম এটার যে লম্ব দূরত্ব কেন লম্ব দূরত্ব বলতেছি কারণ হচ্ছে পি বিন্দুটা চলমান এই বিন্দুটা থেকেই তো আমাদের এই সরল রেখার উপরে একটা সরল রেখা একটা লম্ব রেখা আসে এই সরল রেখার উপরে এই যে লম্ব লম্বরেখাটা আসে এই লম্ব রেখার দূরত্বটা কোথায় কোথা থেকে এই নির্দিষ্ট সরল রেখা থেকে এই বিন্দুটার দূরত্ব এই জন্য নাম হয়েছে লম্ব দূরত্ব তাহলে দেখা যায় যে এসপি পি এবং পি এদের যে অনুপাত এতে যদি একটা অনুপাত আমরা নির্ণয় করি যে এসপি পি এম ওকে এরকম যে পি এম ডিভাইডেড বাই এস এরকম যদি একটা অনুপাত আমরা নির্ণয় করি তাহলে দেখা যাবে যে অনুপাতটা সময় একটা ধ্রুব সংখ্যা হয় মানে অল টাইম ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা আমরা পাবই যখনই আমরা দেখবো যে এসপি একটা দূরত্ব এবং পি এটা একটা দূরত্ব এদের যখনই অনুপাত করব একটা নির্দিষ্ট মান পাবো আমরা যেটা ধ্রুব সংখ্যা তো এখানে একটা নির্দিষ্ট বিন্দু এস থেকে আমরা তার চারপাশে তার চারপাশে বলতে এস বিন্দু চারপাশে পি বিন্দু পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু সেই চলমান বিন্দু আমাদের একটা বক্র পথ তৈরি করতেছে যেমন বিন্দুটা এখানে হতে পারতো এখানে হতে পারতো এখানেও হতে পারতো যদি আমরা বিন্দুগুলো একত্র করি দেখা যাবে যে এরকম একটা পথ তৈরি হয়েছে যেটা একটা বক্র পথ তাহলে এস একটা নির্দিষ্ট বিন্দু আর এই যে সরল রেখাটি হচ্ছে আমাদের নির্দিষ্ট সরল রেখা এই দুটি সরল রেখা এই সরল রেখা এবং এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই সাপেক্ষে আমাদের যে পি চলমান বিন্দুটি বিভিন্ন জায়গাতে হয় তো এখানে হতে পারে 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 এখানেও তাহলে দেখা যাবে যে শেপটা দাঁড়াচ্ছে এরকম তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের শেপ পাবো আমরা একটা জ্যামিতিক গঠন আমরা পাবো বিভিন্ন ধরনের তো চলমান বিন্দুর পথ থেকে এই চলমান বিন্দু সেটা থেকে এস বিন্দু যে নির্দিষ্ট দূরত্ব এবং এই পি থেকে এই এম বিন্দু পর্যন্ত যে নির্দিষ্ট দূরত্বটুকু আমরা পেলাম সেটার অনুপাতটা আমরা নির্দিষ্ট যে ধ্রুব সংখ্যা পাবো সেটা ঠিক আছে কিন্তু আমরা এই ধ্রুব সংখ্যাটা কি সবসময় একই পাবো সবসময় আমরা একই পাবো না একই পাবো না এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কিছু অবস্থার সাপেক্ষে আমরা মানটি সবসময় ধ্রুব পাব যেমন আমরা চিত্রটিকে আবারও আঁকাচ্ছি এটা আমাদের নির্দিষ্ট রেখা তারপরে এটা আমাদের নির্দিষ্ট বিন্দুটি আর এটা চলমান বিন্দু চলমান বিন্দু হতে আমাদের নির্দিষ্ট সরল রেখাটির উপর একটা লম্ব দূরত্ব আর এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দু দূরত্ব এটা 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 আর হচ্ছে আমাদের কি বলছিলাম এবং এম এই দুটার অনুপাত সব সময় আমাদের কি হবে ধ্রুব হবে এটা অথবা এস পি ডিভাইডেড বাই পি এম এটার মান সব সময় ধ্রুব হবে তো এই ধ্রুব যে মানটি আমরা জানি যে ধ্রুব যে মানগুলি আমরা পাবো অনুপাতের দ্বারা সে মানগুলি কখনোই ঋণাত্মক হবে না সব সবসময় ধনাত্মক পাবো আমরা তো এই ক্ষেত্রে আমরা যেটি পাবো সেটা হচ্ছে পি এবং এসপি অথবা এসপি ডিভাইডেড বাই পি এম এর দূরত্বের যে অনুপাতটুকু সবসময় সেটা আমরা পাবো একটা ধ্রুব ধনাত্মক সংখ্যা তো এর মান কেমন ধরনের হবে এর মান হবে হচ্ছে জিরো জিরো এর মান হবে হচ্ছে জিরো থেকে বড়ো অথবা জিরোয়ের সমান জিরো থেকে বড় অথবা জিরো এর সমান এবং এক এর সমান অথবা এক একের চেয়ে ছোটো অথবা এক কিন্তু সে কখনও একের চেয়ে বড়ো হতে পারবে না তাহলে অনুপাতটুকু কি কী হবে অনুপাটুকুপে হয় জিরো দেন এ জিরো থেকে শুরু করে এক সর্বোচ্চ এক পর্যন্ত একটা ক্ষেত্রে আমরা ইনফিনিটি পাবো সেটা কখন সেটা আমরা সামনের দিকে গেলেই বুঝতে পারবো তাহলে আমাদের এই যে আমাদের যে চিত্রটি দেখতে পাচ্ছি এসপি এবং পি এম এই দুটির মধ্যে যে অনুপাতটুকু সেই অনুপাতটুকু যে ধ্রুব সংখ্যা হবে সেই ধ্রুব সংখ্যার মানটি হবে হচ্ছে জিরো থেকে এই ওয়ান পর্যন্ত তো এখন সেটি হতে পারে এক এবং সেটি হতে পারে একের চেয়ে ছোট এবং হতে পারে সে একের চেয়ে ছোট হতে পারে একের চেয়ে একের সমান ঠিক আছে এতটুকু অবস্থায় হবে কিন্তু সে কখনোই একের চেয়ে বড় হতে পারবে না ছোট হতে পারবে না তো এখন এই চলার পথ যেটা আমাদের এই যে চলার যে পথ কিসের চলার পথ পি বিন্দুটার চলার পথ পি বিন্দুটার যে যে পথে চলতেছে যদি সেখানে এখানে এখানে এইভাবে এই পথে চলে এই পথে চলে তাহলে এই চলার পথটাকেই বলবো আমরা কনিক্স এই চলার যে পথ পথগুলা সে তৈরি করবে সে চলার পথকেই বলবো আমরা কনিক্স হতে পারে এরকম হতে পারে এরকম তো যেটাই সে তৈরি করুক না কেন এই নির্দিষ্ট বিন্দু এবং এই নির্দিষ্ট সরল রেখার সাপেক্ষে তখন এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি বা গঠনটা দেখতে পাচ্ছি এই গঠনটাকেই বলবো আমরা কনিক্স তো এই যে চলার পথগুলি সে তৈরি করবে সে পথগুলি হতে পারে তিন রকমের এই পথগুলি হতে পারে তিন রকমের প্রধানত পাঁচ প্রকার হবে সব মিলিয়ে কিন্তু আমরা এখানে বলবো সেটা প্রধান যে অংশগুলো সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তিন রকমের এখন তিন রকমের কি কি অংশ এগুলোর নাম আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যেটা হচ্ছে পরাবৃত্ত যেটিকে আমরা বলতেছি প্যারাবোলা আসতেছে আমাদের উপবৃত্ত অথবা এলিপস দেন আসতেছে আমাদের অধিবৃত্ত তো এই যে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত এগুলো তৈরি হয় আমাদের মূলত এই যে আমরা এই যে চিত্রটি দেখতেছি এখান থেকে যে নির্দিষ্ট বিন্দু এবং এই নির্দিষ্ট সরল রেখা। এবং এই চলমান বিন্দু এই চলমান বিন্দুটাই তৈরি করে পরাবৃত্ত তারপরে উপবৃত্ত তারপরে অধিবৃত্ত তো এখন আমরা আসি এমন একটা সমীকরণ বা এমন একটা অবস্থার মধ্যে যে কোনটা থেকে কি কি অবস্থা তৈরি হয় সেটি সেটি আমরা আমরা কাকে বলে যদি এখন দিই তাহলে যেটি হবে যে নির্দিষ্ট একটি বিন্দু এস যে নির্দিষ্ট একটি বিন্দু আমাদের এস এটা আমাদের নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের যেকোনো একটি পি বিন্দু এটা আমাদের চলমান বিন্দু এটি সে চলে এটা আমাদের চলমান বিন্দু এবং একটি নির্দিষ্ট সরল রেখা তাহলে দেখা গেল যে এদের মধ্যে একটা এরকম পথ এরকম একটা অক্ষ দিলাম আমরা তারপরে এই যে চলমান বিন্দুটাই আমাদেরকে বিভিন্ন শেপ দিতে পারে তো এস থেকে পি এবং এই পি থেকে একটা লম্ব দূরত্ব আমরা আনবো হচ্ছে এই যে নির্দিষ্ট সরল রেখা সেটি এম বিন্দুতে ছেদ করতেছে আমাদের এম বিন্দুতে এসে লাগে তো দেখা গেল যে এই পি চলমান পথ যেটি সেটি এরকম একটা পথ তৈরি করলো যে এরকম একটা বিন্দু এরকম বিন্দু এরকম বিন্দু এরকম অসংখ্য বিন্দু হয় একটা চলার পথ তৈরি করলো এটা একটা একটা চলার পথ এটা একটা চলার পথ তারপরে দেখা গেল যে পি বিন্দুটা এখানে না থেকে এখন আসলো এখানে পি প্রাইম নাম দিলাম আমরা বুঝতে সুবিধা হবে এবং এক্স ওয়াই তো এখানে তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে এই পথ এইখান দিয়ে আসলো 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 এইখান দিয়ে এভাবে সে পুরা টুকু যদি আমাদের রাউন্ড দেয় তাহলে দেখা যাবে যে আমরা মোটামুটি এই ধরনের একটা শেপ পাবো এই ধরনের একটা শেপ আমরা মোটামুটি পাবো এই বিন্দু থেকে এই নির্দিষ্ট একটা বিন্দু দেন তখন তার চলমান বিন্দুটা হচ্ছে এখানে তখন চলমান বিন্দুটা আসতেছে আমাদের এখানে তাহলে এখান থেকে আবার আমরা একটি পথ আঁকবো সেটি হচ্ছে এটি তারপর দেখা গেল যে এই অংশটুকু থেকে আমাদের চলার পথটা হলো এরকম যে এই বিন্দু দিয়ে হলো এই বিন্দু দিয়ে এভাবে 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 সে যাচ্ছে এভাবে এভাবে এই বিন্দুগুলিতে আসলো তখন আমরা দেখতে পারবো যে এরকম একটা শেপ তৈরি হয়েছে তো তাহলে আমাদের এখানে তিনটা শেপ আমরা পেলাম সেটা হচ্ছে এটা একটা দেন এটা একটা দেন এটা একটা তাহলে এখন কোনটা কেমন এবং কার কি নাম হচ্ছে সেই জিনিসটা আমরা দেখব সেটি হচ্ছে এখন এটা তো আমরা জানতেছি যদি এখানে পি বিন্দুটা পি বিন্দুটা যদি এখানে আমরা নিই এটা যদি আমাদের পি ডাবল প্রাইম হয় এক্স ডাবল প্রাইম দেন হচ্ছে ওয়াই ডাবল প্রাইম তাহলে আমরা এই নির্দিষ্ট বিন্দু থেকে এর উপর একটা দূরত্ব নিব দেন এখান থেকে এটার উপর একটা দূরত্ব নিব এটার নাম দিব এম ডাবল প্রাইম তাহলে এখানে আমরা কয়টা জিনিস পেয়েছি তিনটি একটা হচ্ছে এসপি এবং হচ্ছে পি এম এসপি এবং পি এম আর একটা এই এসপি পি এমটা কোথায় এই এস এবং এই যে পি এই এক্স ওয়াই পি এম এটা একটা আর একটা আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে এস পি প্রাইম দেন পি প্রাইম এম প্রাইম এটা একটা তারপরে আমরা এস প্রাইম কোথায় গেল এই যে এস তারপরে এই যে পি প্রাইম এই অংশটুকু দেন এ এম এটা আমাদের এই পি এমটা লম্বর করত তারপরে আমাদের যে অংশটুকু আসতেছে সেটা হচ্ছে এস প্রাইম হ্যাঁ সরি এস পি ডাবল প্রাইম ডিভাইডেড বাই পি এম ডাবল প্রাইম এটা কোথায় পেলাম আমরা এই যে নির্দিষ্ট বিন্দু দেন এই যে পি ডাবল প্রাইম দেন এম এটার উপরে লম্ব দূরত্ব এটা আমাদের নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুটার দূরত্ব তো এই যে অনুপাতগুলি আমরা পেয়েছি এই অনুপাতগুলি আমাদেরকে কিছু নির্দিষ্ট শেপ তৈরি করে দিবে যে দেখা যাবে যে এস পি এবং পি এম এই অনুপাত দ্বারা যে শেপটি পাবো আমরা সেই শেপটি আমাদের নাম হবে পরাবৃত্ত পরাবৃত্ত মূলত এটার সংখ্যা আমরা আর একটু বিস্তারিত করে সামনের দিকে দিব কিন্তু জাস্ট আমরা এই চিত্রের সাপেক্ষে বলতেছি আমাদের এই যে অংশটুকু এটা হচ্ছে পি বিন্দু ছিল এই যে পি বিন্দু এ পি বিন্দু এস পি এবং পি এম এটা হচ্ছে পরাবৃত্ত তারপরে আমাদের এটাটার নাম কি হবে এস এবং হচ্ছে পি প্রাইম এই যে পি প্রাইম এই অংশটুকু এই যে পি প্রাইম পি প্রাইমটা হচ্ছে এটা এই যে এইভাবে শেপটা তৈরি হবে তাহলে বুঝতে সেটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত তারপরে এই যে ডাবল প্রাইম একটা তৈরি এটার নাম আমরা খুব সহজে বুঝতে পারতেছি সেটা হচ্ছে অধিবৃত্ত অধিবৃত্ত এখন এদের চিত্রের সাপেক্ষে বিন্দুগুলা দিয়ে দিয়েছিলাম কিন্তু কিন্তু সবসময় তো আমরা এইরকম বিস্তারিত চিত্রগুলো তো আঁকাবো না আমরা তখন সহজে কিভাবে বুঝতে পারবো সহজে বুঝতে পারার জন্য যেটি আমাদেরকে করতে হচ্ছে সেটি হচ্ছে যে যখন আমরা দেখব যে এস থেকে আমাদের একটু ভেতরের দিকে যাচ্ছি আমরা যে আমাদের নির্দিষ্ট বিন্দুটা এটা অক্ষরেখা এটি নির্দিষ্ট সেই রেখাটি আমাদের চলমান বিন্দু এটির নাম ছিল পি এক্স ওয়াই এটি আমাদের ছিল এস আলফা বিটা প্রতীকী নাম এটা থেকে লম্ব দূরত্ব এটা থেকে সাধারণ দূরত্ব তো যখন আমাদের অনুপাতটিতে এস এবং পি এই দূরত্বটুকু এবং এই দূরত্বটুকু অর্থাৎ এস থেকে পি এর সাধারণ দূরত্ব এবং এই লম্ব দূরত্ব যখন সমান হবে তখন আমরা তাকে বলবো পরা বৃত্ত এটা তাহলে কী পাওয়া যায় এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ওয়ান আমরা লিখতে পারি এটা থেকে এই লেখা যায় তাহলে এই যে ওয়ান আসলো এই ওয়ানের একটা স্পেশাল নাম আছে সেটির নাম হচ্ছে ই আমরা কনিক্স চ্যাপ্টারে গেলে আমরা ই নামটি পাই এই ই মানে যেটি সেটি হচ্ছে উৎকেন্দ্রিকতা আমরা যেটি পাই সেটি হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা মূলত এসপি এবং হচ্ছে পি এম ইকুয়াল টু আমরা যে ধ্রুব সংখ্যাটির কথা বলেছিলাম এই যে ধ্রুব সংখ্যা এটির নামই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এই উৎকেন্দ্রিকতা পরাবৃত্তির জন্য ওয়ান এই উৎকেন্দ্রিকতা পরাবৃত্তির জন্য ওয়ান তাহলে এস পি পি এম ইজ ইকুয়াল টু ই এটি হচ্ছে আমাদের সাধারণ কনিক্সের সূত্র বা সমীকরণ বলা যায় যে পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ই এটি হচ্ছে আমাদের সকল কনিক্স যেগুলো যেগুলো বললাম আমরা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সেগুলো ফলাফল এখান থেকে আমরা পাবো কিভাবে পাবো সেই অংশটুকু একবার দেখি যে যখন আমরা দেখব যে একটু আগে আমরা বলেছিলাম যে যে জিরো তারপরে এর চেয়ে বড়ো হবে কিন্তু একের সমান হবে অথবা একের চেয়ে ছোটো কিন্তু একের চেয়ে বড়ো হতে পারবে না তো এখন আমরা এখানে ওয়ানটা যে নিয়ে আসলাম সেটি কিভাবে নিয়ে আসলাম এস এবং পি এই দুটির মানই সমান এখন হাউ কোনোভাবে যদি আমরা এর মান বৃদ্ধি করে দিই এসের মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে পিয়ের মান কমে যাবে এর মানটা কমে যাবে আর পি এর মান যদি বৃদ্ধি করি তাহলে দেখা যাবে যে অনুপাতের মানটা কমে গেছে এখানে যদি আমাদের এরকম হয় যে এসপি ইজ লেস দেন পি এম এরকম যদি কখনো ঘটনা ঘটে যে এস এর মান এই এস এবং পি এটার যে দূরত্বটা আর পি এম এর যে দূরত্বটুকু এদের মধ্যে পি এমের দূরত্বটুকু যদি বেশি হয় আর এস এর দূরত্বটুকু যদি কম হয় তাহলে এখান থেকে যে শেপটা পাবো এখান থেকে লেখা যায় কি এস পি ইজ ডিভাইডেড বাই পি এম এখানে আমাদের এ পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম আর এখানে একটা কিছু থাকলো সেই অংশটুকুর নাম আমরা দিয়েছিলাম এই যে ই তাহলে এখানে আসলো আমাদের ই এখানে আসলো আমাদের ই কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে চাচ্ছি যে এখানে আমাদের এই চিহ্নটা আছে আমরা এখানে কি নিয়ে আসবো আমরা এখানে নিয়ে আসবো যদি এখানে ই নিয়ে আসি তাহলে আসবে এটা এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কয়েকটা যে এখানে যে ইয়ের মানটা আর এখানে আমাদের আছে হচ্ছে অনুপাতটা তাহলে এখানকার অনুপাত আর ইয়ের মান ইয়ের মান যদি এই অনুপাতের থেকে ছোট হয় যে ইয়ের মান আমাদের এই যে ইয়ের মান এটি যদি হয় আমাদের অনুপাত যেটি আসলো এই এস পি আর পি এম এদের অনুপাতের থেকে যদি ছোট হয় অর্থাৎ সে যদি হয় এরকম যে ওয়ান হচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে সেক্ষেত্রে আমাদের যেটি ঘটবে এই ঘটনাটির নাম আমাদের উপবৃত্ত তাহলে এটি গেল আমাদের যে ই থেকে কিভাবে আমরা কনিক চিনতে পারবো এটা একটা সহজ অংশ দেখে ফেলি যে ইকুয়াল টু যখন আমাদের ওয়ান তখন সেটার নাম পরাবৃত্ত আর ই মানে কি পি ডিভাইডেড বাই পি এম আর যখন ইন ওয়ান তখন আমরা এখানে দেখেছিলাম যে এখানে আমাদের যেটা ঘটেছিল যে শেপটা আমরা পেয়েছি এখান থেকে দেখানো হোক যে শেপটা আমরা পেয়েছি সেটি হচ্ছে আমাদের অধিবৃত্ত আমরা ওয়ান এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ওয়ান এটি আমরা কখন পাবো পরাবৃত্তের সময়ে আর পি মানে হচ্ছে আমাদের ই আর এস পি মানে আবার ই এখন যদি বলা হয় এভাবে যে এসপি সেটি ই এর মান এরকম আবার বলা হলো এরকম আরেকটা একটা ক্ষেত্রে বলা হলো এরকম এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্বটুকু এবং সেটা থেকে যে নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব এটি দূরত্ব এবং হচ্ছে এটার দূরত্ব আর ই এই ইয়ের মান যখন আমাদের কি আসবে যে ইয়ের মান একের চেয়ে ছোট একের চেয়ে ছোট মানে আমাদের কোন অনুপাতটাকে এখানে ছোট বা বড় হতে হচ্ছে এস এবং পি এখানের মধ্যে যদি আমাদের যদি আমাদের এস থেকে পি এম পি এমটুকুর দৈর্ঘ্য যদি বড় হয়ে যায় বিষয়টা কীরকম যেটা আমাদের এস এটা আমাদের পি এটা আমাদের লম্ব দ্রুত পি এম তো এই এসপি এর যে দূরত্বটুকু আর পি এর যে দূরত্বটুকু এই পি এম এর দূরত্ব যদি বেশি হয় এস পি এর চেয়ে তখন যে সেই পাবো সেটি আমাদের হবে হচ্ছে যে এরকম কিছু একটা যেটির নাম আমরা পাবো হচ্ছে উপবৃত্ত তখন সেপটির নাম পাবো আমরা উপবৃত্ত আর এরপরে সেমভাবে যদি আমাদের এই অবস্থাটি ঘটে যে ইজ গ্রেটার দেন এসপি তার মানে এস এর মানটুকু বড় হয়েছে পি এর মানটুকু ছোট হয়েছে তাহলে এই এটার মান যদি বড় হয় এটার মান যদি ছোট হয় তাহলে বিষয়টা কিরকম আছে যে এরকম নির্দিষ্ট আমাদের বিন্দুটি এটা আমাদের পি এটা এস এটা এম তাহলে এখান থেকে আমরা যে সেপটি পাবো সেই শেপটি দেখা যাবে যে কিছুটা এরকম হবে যে এই পয়েন্ট থেকে বিভিন্নভাবে সে আসবে তখন এটার নাম আমরা দিব অধিবৃত্ত তাহলে এই যে ই এই জিনিসটার নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা আর এস পি ডিভাইডেড বাই থেকে আমরা এটি পাই এসপি ডিভাইডেড বাই পি মানে হচ্ছে ই এস পি ডিভাইডেড বাই পি বা অনুপাত যে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে তাদের উপর অঙ্কিত লম্ব দূরত্ব এদের অনুপাত নামই হচ্ছে ই তো এখানে এই ই এর একটা সাধারণ অবস্থা যদি আমরা দেখি এরকম যদি একটা জিনিস আমরা বলি যে ইজ ইকাল টু ইনফিনিটি ইজকুয়াল টু জিরো ইজ ইকাল টু ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান ইজ লেস ওয়ান আর আমরা জানি যে ই মানে হচ্ছে এসপি ডিভাইডেড বাই পি এম আর আমরা এক্ষেত্রে বুঝতে পারতেছি যে আমাদের ক্ষেত্রে যে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে এস পি এবং পি এম এটি যদি হয় তাহলে আমরা কোনটি পাবো আমরা পাবো হচ্ছে এটি আমরা পাবো হচ্ছে এটি আমরা পাবো হচ্ছে এটি এটা মানে হচ্ছে এসপি এবং পি তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এসপি এটি বড় তারপরে পি এম আর এখানে এসপিও যা পি এমও তাই তাহলে এখানে জিরো একটা জিনিসের মান জিরো কখন আসবে আমাদের অনুপাত ছিল হচ্ছে এসপি পি এম ইজ ইকাল টু সামথিং যদি এটা বড় হয় তাহলে আমাদের যে জিনিসটা পেতাম সেটা হচ্ছে এটা আর যদি এটা বড় হতো তাহলে ই এখানে আসতো আর এসপিটা আসতো পরে তো যাই হোক কিন্তু এখন একটা জিনিস আর একটা জিনিস ইকুয়াল টু আমাদেরকে জিরো বানাতে হবে সেটা কখন সম্ভব যদি পি এমটা হয় আমাদের ইনফিনিটি পি এম মানে কি ছিল আমাদের পি মানে ছিল হচ্ছে যে লম্ব দূরত্বটা এখন এটি ছিল নির্দিষ্ট বিন্দু এটি ছিল পি পি হচ্ছে এক্স ওয়াই আর এটি ছিল আমাদের এখানে এম এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে পি এম পি এম যে দূরত্বটুকু এখানে আমাদের ইনফিনিটি বলেছে তাহলে এখন আমরা যদি বলি যে এই পি এম ইনফিনিটি মানে কি সেটা আর এরকম একটা দাগ আছে মানে সে কি কখনো এই যে আমাদের যে দ্বিকাক্ষ রেখাটি যেটি রয়েছে এটিকে আমরা বলতেছি রেখা যে এটি যে নির্দিষ্ট সরল রেখা সেটির নাম রেখা বা নিয়ামক রেখা আর নির্দিষ্ট যে বিন্দুটির কথা বলেছি আমরা সেই নির্দিষ্ট বিন্দুটির নাম হচ্ছে উৎ উপকেন্দ্র সেটির নাম হচ্ছে উপকেন্দ্র আর নির্দিষ্ট যে সরল রেখা সেটির নাম হচ্ছে আমাদের রেখা আর তাহলে আমাদের এই যে নির্দিষ্ট বিন্দু যেটিকে বলতেছি আমার উপকেন্দ্র আমরা জানলাম যে উপকেন্দ্র কি উপকেন্দ্র হচ্ছে নির্দিষ্ট যে বিন্দুটি সেটির নামই হচ্ছে উপকেন্দ্র আর চলমান চলমান এটি আমাদের বিভিন্ন শেপ তৈরি করে দেয় আর নির্দিষ্ট যে সরল রেখা সেটির নামই হচ্ছে আমাদের রেখা তাহলে এই যে রেখা বা নিয়ামক রেখা এটিকে কখনোই পি যখন স্পর্শ করতে পারবে না তখনই তো সেটা ইনফিনিটি হবে তার মানে যেখানে শুধুমাত্র এরকম একটা টান আছে আমরা এই সাথে গিয়ে দেখি যে এরকম একটা জাস্ট শুধু টান আছে পি আছে আর এস আছে আর এরকম একটা অক্ষ আমাদের আছে কিন্তু আমাদের দিকাক্ষ রেখাটি সেটি নাই সেটি নাই মানে তো পি এম ইজ ইকাল টু ইনফিনিটি সেটি নাই মানে সেটি কোথায় আছে সেটি আমরা জানি না সেটা অনেক দূরে আছে অসীমে এই অসীম মানে তো আমাদের এই চিহ্নটি দিচ্ছি আমরা অসীম চিহ্নটি তখন দেখব যে আমাদের এম তো নাই তখন এসপি ডিভাইডেড বাই পি এম ইজ ইকাল টু ওয়াট তখন এসপির তো নির্দিষ্ট মান আছে এই যে নির্দিষ্ট মান আছে এই যে এসপির নির্দিষ্ট মান আছে কিন্তু পি এমের নির্দিষ্ট মান নাই সুতরাং এটি আসবে জিরো তার মানে আমরা কি জানতাম যে এসপি ডিভাইডেড বাই পি এম এটা সমানে জানতাম ই যেহেতু এখানে পি এমটা নাই ফলাফলটা আসলো জিরো কিন্তু অনুপাত তো আসছে এই অনুপাতটা কি ই সেই অনুপাতটা এখানে কত পাইছি জিরো এই যে জিরো পাইছি এখন দেখেন যে যেহেতু এ আমাদের এই রেখাটি নাই দ্বীকাক্ষ রেখা নাই তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুটা সেই নির্দিষ্ট এ যে দূরত্বটুকু এই যে এস এবং পি এর যে দূরত্বটুকু এটি প্রত্যেকবার একই থাকবে প্রত্যেকবার একই থাকবে সে কখনো পরিবর্তন হতে পারবে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট একটি পয়েন্ট নির্দিষ্ট বিন্দুটি এখানে চলমান যে বিন্দুটা পি আছে এই পিটা কখনও আর উপরে যে কোনো একদিকে যেতে পারবে না বা এদিকেও যেতে পারবে না মানে সে কখনো এরকম হতে পারবে না এই বিন্দু সাপেক্ষে সে কখনো ওরকম হতে পারবে না বা সে এরকম হতে পারবে না সে সময় একটা নির্দিষ্ট দূরত্বেই সবসময় ঘোরাফেরা করবে কীভাবে সেটি আমরা দেখি যে যখনই আমাদের নির্দিষ্ট এস বিন্দু যেটিকে আমরা বলতেছি উপকেন্দ্র এটা আমাদের উপকেন্দ্র এটা আমাদের অক্ষরেখা আমাদের পি হচ্ছে চলমান বিন্দু তখন চলমান বিন্দুটা নির্দিষ্ট সরল রেখা নির্দিষ্ট একটা পথ বরাবরই এগোবে তখন দেখা দেখা যাবে যেটি যে শেপটি আমরা পাবো সে শেপটি একেবারেই বৃত্ত তাহলে আমরা বলতেই পারি যে ই ইজ ইকুয়াল টু যখনই জিরো আসবে তখনই সেটা আমাদের যে অবস্থাটা দিবে সেটার নামই হচ্ছে বৃত্ত দেন আমরা আর জিনিস বলতে পারি আমরা আর একটা জিনিস লিখেছিলাম সেটি হচ্ছে ই ইজ টু ইনফিনিটি এখন যেটি হচ্ছে ইনফিনিটি যখন বলতেছি আমরা এই ই মানে কি আমাদের এস পি এবং পি এম এটার অনুপাতটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি কখন ইনফিনিটি আসবে এটাকে যদি বাদ দিই তাহলে এটা থাকে এবং এটা থাকে তাহলে আমরা বলতে পারি যে এস পি ডিভাইডেড বাই পি এম ইজ টু ইনফিনিটি যদি আমাদের এই পি এর মান পি এর মান যদি হয় আমাদের জিরো এসপি ডিভাইডেড বাই যদি হয় জিরো তাহলেই হবে সেটা আমাদের ইনফিনিটি অর্থাৎ সামথিং মান আছে ডিভাইডেড বাই জিরো ইজ টু এটা সমান ইনফিনিটি কেন হয় আমরা একটা জিনিস দিই যে ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজ ডিভাইডেড বাই ইনফিনিটি ইক টু জিরো এগুলো কেন হয় এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে হয়তো বা আলোচনা করবো এখানে আমরা আলোচনা করব না তো তাহলে আমরা যেটা পেলাম এস পি ডিভাইডেড বাই পি এম টু যখনই আসবে ইনফিনিটি তখন এই পি এমটা হতে হবে জিরো অর্থাৎ পি এম ইজিক্যাল টু জিরো তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে নির্দিষ্ট যে পয়েন্ট ছিল আমাদের এস যেটাকে আমরা বলতেছি উপকেন্দ্র এবং সেটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চলমান একটা বিন্দু ছিল পি সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এখন প্রশ্ন করা হলো যে এখানে কি কোনো পি এম আছে পি এম জিরো পি এম নাই মানে নাই পি এম নাই পি এম নাই মানে শুধু কে আছে শুধু এস এবং পি আছে সেটা কি একটা এস এবং পি এটা কি একটা সরল রেখা না এক সরল রেখা এই যে সরল রেখা তাহলে ই ইজ টু যখনই ইনফিনিটি আসবে তখনই সেটাকে আমরা বলতে পারবো সরল রেখা তাহলে আমরা কনিক্সের যে অনুপাতটুকু পি ডিভাইডেড বাই পি এম এখান থেকে অলমোস্ট সবগুলো জিনিসই আমরা পেলাম যখন হবে জিরো তখন সেটা বৃত্ত আর এখানে এসপি মানে হচ্ছে আমাদের ই তাই ইজ ইকুয়াল টু জিরো মানে বৃত্ত ইজ ইকুয়াল টু মানে ইনফিনিটি ইনফিনিটি মানে হচ্ছে আমাদের সরল ইজ ইকাল টু যখন আমাদের আসবে সেটার নাম পরাবৃত্ত ইজ ইকুয়াল টু আছে ইজ গ্রেটার দেন যখন আমাদের ওয়ান আসবে যখনই আমাদের গ্রেটার দেন ওয়ান তখনই সেটার নাম অধিবৃত্ত আর এটা যখনই বড়ো হবে তখন কে বড় হচ্ছে এস পি নাকি পি এম পি এম যখন বড়ো হবে পি এম যখন বড় হবে তখন সেটার নাম হবে হচ্ছে উপবৃত্ত অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে পি এমটা যে আমাদের চলমান যে বিন্দুটা চলমান যে বিন্দু সেটি থেকে আমাদের যে নির্দিষ্ট একটা সরলরেখা ছিল সেই সরলরেখার দূরত্বটুকু যখন বেশি হবে তখনই কার তুলনায় আমাদের এসপি এর তুলনায় তখনই সেটা হবে উপবৃত্ত আর তখন তার মানটা আসবে হচ্ছে একের চেয়ে ছোট কিন্তু জিরোর চেয়ে বড় তাহলে আমরা এই পাঁচটি জিনিস আমরা পেলাম কনিক্স থেকে এতক্ষণ শুধু আমরা জাস্ট শুধুমাত্র কয়েকটা জিনিসের সাপেক্ষ করে আলোচনা করলাম কিন্তু এখন আমরা সেটার সমীকরণ বা এই জাতীয় কোনো জিনিস এখন আলোচনা করিনি আমরা যে সমীকরণটুকু কিভাবে আসলো বা সমীকরণটুকু আমরা কী কীভাবে দিব সেই জিনিসটুকু আমরা এখনো দেইনি তাহলে সেটিকে যদি এখন আমরা বিল্ড করতে যাই যে কনিক্সের সমীকরণটুকু আমরা কিভাবে নিয়ে আসবো একটা সাধারণ কনিক্সের সমীকরণ কিভাবে নিয়ে আসবো সেটি যদি আমরা নিয়ে আসি দেখা যাবে যে আমরা চিত্রটি আঁকাবো যে এটি আমাদের সেই নির্দিষ্ট সরল রেখা যেটি নাম আমাদের দিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখা একটা অক্ষ রেখার উপরে নির্দিষ্ট পয়েন্ট এটা ফিক্সড এই দুটো অংশ ফিক্সড একেবারে কোনো আটচনা নাই কিন্তু চলমান একটা বিন্দু সেটি হচ্ছে পি পি কে এক্স এবং ওয়াই এটা এস এটা আলফা বিটা দেন এটা হচ্ছে আমাদের সরল রেখা যেহেতু সে সরল রেখা তার একটা সমীকরণ আছে এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটি আমরা দিলাম ইকুয়ালস টু জিরো তো এটি হচ্ছে আমাদের সরলরেখাটার সমীকরণ এই রেখাটার নাম হচ্ছে দ্বীকাক্ষরেখা তাহলে যেহেতু রেখা আবার এটাই সেই নির্দিষ্ট বিন্দু সরলরেখা নির্দিষ্ট সরলরেখার সমীকরণ এটা যেহেতু নির্দিষ্ট সরলরেখা হচ্ছে দ্বীকাক্ষ রেখা তাহলে দ্বীক্ষ রেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা তাহলে এস পি এর দূরত্ব এবং এটার থেকে আমাদের একটা লম্ব দূরত্ব এটির অনুপাতটিকেই বলতাম আমরা এদের যে অনুপাত সেই অনুপাতকে বলতাম কনিক্স আর এই অনুপাতটার নাম হচ্ছে কি ই তাহলে এটাকে যদি একটু সাধারণভাবে বিস্তৃত করে লেখা হয় লেখা যাবে এভাবে মানে হচ্ছে এই এস এবং পি এই দুটার মধ্যে দূরত্ব তাহলে দূরত্ব কিভাবে নির্ণয় হয় সেটা আমরা সরল রেখা চ্যাপ্টারে পেয়েছি যে নির্দিষ্ট একটি এক্স থেকে এক্স কে বিয়োগ করে তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই থেকে ওয়াই অর্থাৎ কোটি অংশটুকুকে বিয়োগ করে তাদের উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ই আর আমরা জানি যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে কি ছিল যে লম্ব দূরত্ব হচ্ছে কি আমাদের লম্ব দূরত্বটা হচ্ছে এরকম যে এখানে আমরা পি এম মান হচ্ছে লম্ব দূরত্ব লম্ব দূরত্বটা জিনিসটাকে কিভাবে বিশ্লেষণ করবো সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা পয়েন্ট আছে আমাদের ধরে নিলাম এই যেটা হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্ট এটা হচ্ছে পি পি মানে কি ধরে নিলাম এক্স এবং এখানের মধ্যে আমাদের যে সমীকরণ টুকু আছে এ যে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটা নিলাম এটা এই সেই সমীকরণের যে সরল রেখাটা সেটা হচ্ছে এটা আর নির্দিষ্ট পয়েন্ট টুকু সেটাকে ধরলাম এই সে পয়েন্ট এই পয়েন্টটুকু কার উপরতে যায় এই পয়েন্ট টুকুর উপরতে যদি একটা সরল রেখা আঁকি সেটা লম্ব এবং সেই লম্বটা কার উপরতে যায় এই সরল রেখার দিয়ে যায় যেহেতু এই বিন্দুটি এই সরল রেখার উপর দিয়ে যায় সুতরাং এই বিন্দুটি এই সরল রেখা কে সিদ্ধ করে সিদ্ধ করা অর্থ হচ্ছে এইখানকার বিন্দুটা এখানকার প্রত্যেকটা এক্স এবং ওয়াই জায়গাতে গিয়ে বসবে ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে পেলাম সিদ্ধ করার পর এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস এন ইকাল টু জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এই সরলরেখাটা আসলো সেটার নতুন অবস্থা এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই এটার যে সহক এবং ওয়াই ওয়ানের যে শখ তাদের উপর স্কোয়ার করে রুট করে দিলেই আমরা পাবো হচ্ছে আমাদের লম্ব দূরত্বটুকু এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব তাহলে পি এম মানে তাহলে কী পি এম মানে হচ্ছে এখানকার যে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা নাম দিই এক্স ওয়ান ওয়াই ওয়ান দিই এক্স ওয়ান ওয়ান এই বিন্দুটুকু এখানকার যে সরলরেখাটি আছে এই সরল রেখাটা হচ্ছে এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এই সরলরেখাটাকে এই বিন্দুটা সিদ্ধ করবে সিদ্ধ করলে এখানকার এক্সের জায়গায় আমাদের এই এক্সের মান আসবে আর এইখানকার ওয়াইয়ের জায়গায় আমাদের এই ওয়ার মানটা আসবে মান কেন আসতেছে এই বিন্দুটা দ্বারা এই সমীকরণটা সত্য হবে এটাই হচ্ছে সিদ্ধ করা তখনই দেখা যাবে যে আমাদের এটি সাধারণ একটা অবস্থা পাল পাইল তাহলে এখানে আমাদের চিত্র যদি আবারও নতুন করে আমরা এঁকে ফেলি যে এটি হচ্ছে আমাদের পি এক্স ওয়ান দেন হচ্ছে ওয়াই ওয়ান দেন এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এস আলফা দেন বিটা আর এটি আমাদের এম তাহলে এখানকার মধ্যে আমাদের এস এবং পি এখানকার মধ্যে এস এবং পি আমাদের এস পি ডিভাইডেড বাই পি এম ইজ ইকাল টু ওয়ান এটিকে বলতেছি আমরা কনিক্স আর ই এর নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা তা উৎকেন্দ্রিকতা হচ্ছে একটা ধর্ম কিসের ধর্ম এই অনুপাতের ধর্মটা একটা নির্দিষ্ট আমরা উৎকেন্দ্রিকতা আর এই এস এটাকে বলতেছি আমরা উপকেন্দ্র আর এ পি বলতেছি চলমান বিন্দু আর এই যে সরলরেখা এলেক্স প্লাস এম ওই টু টু জিরো এটি হচ্ছে আমাদের দ্বীকাক্ষা দিকাক্ষরেখা বা নিয়ামক রেখা এ রেখাটি ফিক্সড এবং এই বিন্দুটি ফিক্সড এই দুটি জিনিস লাগবেই একটা করার জন্য এবং চলমান বিন্দু আমরা প্রথমেই বলেছি তাহলে এটাকে যদি একটু সাজাই এসপি ইজ ইকাল টু মানে আমরা এক্স ওয়ান তারপর স্কোয়ার ওয়াই ওয়ান বিটা তারপর স্কোয়ার এই জিনিসটুকু লিখতেই পারি আর ইন্টু পি এম আর এই পি এম মানে হচ্ছে আমাদের লম্ব দূরত্ব আর লম্ব দূরত্বটা কোথা থেকে এই বিন্দু থেকে কোন বিন্দু এক্স ওয়ান এবং ওয়ান থেকে যে এই পি এম মানে হচ্ছে আমরা এখানে আলাদা করে বের করে নিই পি এম মানে হচ্ছে পি এর ওয়াই এবং ওয়াই বিন্দু দ্বারা আমাদের এম ওয়াই প্লাস এন ইকাল টু জিরো এই সমীকরণটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে তাহলে সিদ্ধ হলে যে অবস্থাটা দাঁড়াবে এল এক্স ওয়ান এম এখন আমরা দূরত্ব বের করবো কি দূরত্ব লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বের জন্য এল এক্স ওয়ান প্লাস প্লাস এম ওয়াই ওয়ান এন ডিভাইডেড বাই এখানকার যে সহ স্কোয়ার প্লাস এম তারপরে স্কোয়ার এটি মডুল আস তাহলে এই পুরা মানটুক আমরা পি এম এর জায়গায় বসায় দিব তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে যে এক্স ওয়ান মাইনাস আলফা তারপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস বিটা তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই আর পি এম মানে হচ্ছে আমাদের এটা এটা আমাদের পি এম তাহলে এখানে এটা আসলো এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস এন ইজ ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ এটাই হচ্ছে আমাদের কনিক্সের মূল সমীকরণ এই জিনিসটাই হচ্ছে এটাকে যদি আরও একটু সিম্পলিফাই কয়েক লাইন লেখা হয় তাহলে আমরা কিছু জিনিস পাবো তো সেটা আমরা পরের আলোচনাতে নিয়ে আসবো যে এই সমীকরণটাকে আরও কিভাবে জেনারেল অবস্থা নিয়ে আসা যায় আমরা কয়েকটা লাইন সামনে করতে পারি তো সেটি করলে আমরা বিভিন্ন জিনিস পাবো তো আমাদের এই যে টুকু ছিল এটি হচ্ছে আমাদের কনিক্সের একেবারে জেনারেল সূত্র তো এই সূত্রটাকে এখন আমরা যদি দুই দিকেই বর্গ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই অংশটুকু হচ্ছে রুট হয়ে আছে আর এই অংশটুকু সাধারণ অবস্থায় আছে তাহলে এদিকে যদি বর্গ করি তাহলে এখানকার রুট আমাদের ভ্যানিশ হয়ে যায় আলফা তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস স্কয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল টু ইয়ের উপর স্কোয়ার দেন এটা আমাদের একটা ব্র্যাকেট দিলাম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এটার উপর স্কোয়ার যেহেতু এটার উপরে রুট ছিল এটা এখন মুক্ত হয়ে যাবে এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এখন এখানকার মধ্যে যে অংশটুকু পেলাম সেটির মধ্যে কনস্ট্যান্ট মান কী কী সেটি আমরা একবার বলে দিই আমাদের এখানে এল এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার আছে তো এগুলোর মধ্যে এল এম এন ই এগুলো হচ্ছে আমাদের একটা করে ধ্রুবক সংখ্যা তো এই এটাকে যদি আমরা স্কোয়ার করে একটা ফর্মেট দাঁড় করাই তাহলে যে অংশটুকু পাবো সেটি আমরা একবার লিখি এখানে এল এক্স ওয়ান এম ওয়াই ওয়ান প্লাস এন পুরাটোর উপর স্কোয়ার আছে তো পুরাটার উপর স্কোয়ার যদি এটাকে আমরা করতে থাকি তাহলে আসবে হচ্ছে এল স্কোয়ার ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান তারপর স্কোয়ার ইন্টু এন স্কোয়ার তারপরে আমরা যেটি পাই সেটি হচ্ছে প্লাস টু এটা এ এটা বি যদি ধরা হয় তাহলে টু ইন্টু এল এক্স ওয়ান ইন্টু এম ওয়াই ওয়ান প্লাস আমাদের টু ইন্টু এবি তারপরে বি সি টু ইন্টু এম ওয়াই ওয়াই ওয়ান ইন্টু এন প্লাস টু সি এ টু সি এ সি হচ্ছে আমাদের এন এল এক্স ওয়ান এটা গেল আমাদের এই পুরা অংশটুকুর মান আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এটার সাথে গুণ হয়ে যাবে আর এই পুরাটার সাথে আবার ই গুণ আকারে আছে মানে এগুলো প্রত্যেকটার সাথে ই গুণ আকারে আছে ই না ই স্কোয়ার যদি আমরা ই স্কোয়ার গুণ করে দিই ই স্কোয়ার এল স্কোয়ার্স ওয়ান স্কোয়ার প্লাস ইম ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়াই ই স্কোয়ার ইন্টু এল এক্স ওয়ান ইন্টু এম ওয়াই ওয়ান প্লাস টু এম ওয়াই ওয়ান ইন্টু এনকোয়ার প্লাস হচ্ছে আমাদের পুরা হচ্ছে উপরের রাশিটা এখানে যে আমরা এই অংশটুকুর পাইলাম এই অংশটুকুর মান হচ্ছে এটা এই অংশটুকুর মান পাইলাম আমরা এটা এখন পুরা এই যে উপরে শুধু এই এতখানি অংশ ই স্কোয়ার এল এক্স এ এক্স ওয়ান প্লাস এম ওয়াই ওয়ান প্লাস এন হোল স্কোয়ারের মান হচ্ছে আমাদের পুরাটা এখন আমরা এটা এবং এটা এই দু এই সবগুলোকে গুণ করব তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা আর এটা এরকম দাঁড়ায় যে এক্স ওয়ান প্লাস সরি এখান থেকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা দিই এক্স ওয়ান মাইনাস আলফা তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান তারপরে হোল স্কোয়ার তো এখান থেকে প্রসিড করলে আমরা কিছু জিনিস পাবো সেটা আমরা বের করে ফেলি এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার্ডেট এক্স ওয়ান মাইনাস আলফা তারপরে স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস বিটা তারপরে স্কোয়ার তো এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এখান থেকে আমরা বলতেই পারি এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়াইজ এক্স ওয়ান ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াইজ ওয়াই ওয়ান ইন্টু বিটা প্লাস বিটা স্কোয়ার আমাদের সেকেন্ড ব্র্যাকেট এল স্কোয়ার এম স্কোয়ার এখন প্রত্যেকটার সাথে এইটা কি হবে গুণ হয়ে যাবে প্রত্যেকটার সাথে তো আমরা গুণটা করে ফেলি তো আমরা গুণ করে ফেলি তো যদি আমরা গুণ করে ফেলি তাহলে আসবে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু হচ্ছে এটা ইন্টু হচ্ছে এক্স ওয়ান তারপর স্কোয়ার তারপরে মাইনাস এটা তার সাথে এই পুরা মাইনাসের অংশটুকু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু হচ্ছে টু এক্স ওয়ান ইন্টু আলফা প্লাস এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার তার সাথে আমরা এই আলফা আলফা স্কোয়ার আমরা এখানে আরেকটা লিখতে পারি সেটি হচ্ছে এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু হচ্ছে এই ওয়াই স্কোয়ারটা ওয়াই ওয়ান স্কোয়ার তারপরে মাইনাস এই যে মাইনাস দেন ওয়াই ওয়ান বি তার সাথে এল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার টু ইন্টু ওয়াই ওয়ান ইন্টু বিটা প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার এখন এটাকে আবার গন করতে হবে এটা আমরা পারব এল স্কোয়ার ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এম স্কো এক্স ওৱান স্কোয়াৰ মাইনছ এল স্কোয়াৰ টু এক্স ওৱান ইনটু আলফা মাইনাস টু এক্স ওৱান আলফা ইনটু এম স্কোয়াৰ প্লাছ আলফা স্কোয়াৰ ইণ্টু এল স্কোয়াৰ আলফা স্কোয়াৰ ইণ্টু এম স্কোয়াৰ তাৰপৰা এখন লিখা পাৰি প্লাছ এল স্কোয়াৰ ইণ্টু ওৱাই ওৱান স্কোয়াৰ প্লাছ এম স্কোয়াৰ ইণ্টু ওৱাই ওৱান স্কোয়াৰ তারপরে আমরা এখান থেকে করি মাইনাস এল স্কোয়ার টু ইন্টু ওয়াই ওয়ান টু বিটা মাইনাস টু ওয়াই ওয়ান বিটা এম স্কোয়ার প্লাস এই অংশটুকু এল স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এম স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে এই অংশটুকু এটা আমাদের পুরা বামপক্ষ আর এই দিকে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের ডান পক্ষ এই সবগুলোর মধ্য থেকে যদি আমরা এক্স ই এল এন এগুলা যে আমাদের বিভিন্ন ধরনের ধ্রুবক যে পদগুলি রয়েছে সেই ধ্রুবক পদগুলিকে যদি আমরা কাটসাট করে একটা জেনারেল অবস্থায় নিয়ে আসি তাহলে যেটা দাঁড়াবে এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস টোয়াইস এখানে আমরা নতুন একটা পদ নিয়ে আসলাম এইচ টু এক্স ওয়াই 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 প্লাস টুয়াইস নতুন একটা পদ নিয়ে আসলাম জি ইন্টু তার সাথে নিয়ে আসলাম হচ্ছে আমরা শুধু জি এক্স ওয়ান তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্লাস টু এখানে একটা নতুন সেটা এফ ওয়ান স্কোয়ার প্লাস সি ইজ টু জিরো তো আমরা এই জিনিসটুকু পাব এই পুরা যে অংশটুকু করেছি সেটির মধ্যে এখানে আমরা ধ্রুব পথ যেগুলো নিয়ে আসলাম সেগুলো হচ্ছে এবি এফ সি এগুলো মূলত ধ্রুবক পথ বলতে আমাদের এখানের যে অংশগুলি রয়েছে এল যেমন এখানে এম এল তারপরে এখানে এল এম তো এগুলো থেকে সক যখন আমরা কমন নিব কমন এর সঙ্গে যখন আমরা তুলনা করব তখন দেখা যাচ্ছে যে এর মধ্যে থেকে এই যে পুরো অংশটুকু আমাদের একটা পদ টু ই স্কোয়ার এন ইন টুয়েলভ এগুলোর বদলে হয়তো আমরা নিলাম এইচ তো এরকম সবগুলিকে বাদ দিয়ে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা তো এটাই হচ্ছে আমাদের একেবারে জেনারেল সূত্র এটাই আমাদের সকল যত ধরনের আমাদের সমীকরণ আছে জ্যামিতিক সমীকরণ সরল রেখা সহ প্রত্যেকটা অংশের সরল যে অবস্থাটা সেটা হচ্ছে এটা এটাকে যদি আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এ তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সরি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু আইস এইস এক্স এটাই হচ্ছে আমাদের আদর্শের সমীকরণ এটা থেকে আমরা বিভিন্ন অংশ পাই আর এখানে আমরা আলোচনা করেছি আরো যেটি ইজ ইনফিনিটি এটি সমান সরল রেখা তারপরে ইজ ইকাল টু জিরো এটি মানে বৃত্ত আমাদের অনুপাতটুকু সবসময় কী ছিল এসপি ইন্টু পি এম এসপি পি এম ই ইজ ইকাল টু ওয়ান এটি ছিল আমাদের পরাবৃত্ত পরাবৃত্তের ক্ষেত্রে এসপি পি এম ই ইজ গ্রেটার দ্যান ওয়ান গ্রেটার দ্যান যখনই আমাদের ওয়ান তখনই আমাদের কী আসবে যখনই আমরা সাধারণ অবস্থানে আসতেছি যে ই ইজ লেস দেন ওয়ান তখনই এটার নাম হয়ে যাবে আমাদের উপবৃত্ত তাহলে বাকিছে আমাদের অধিবৃত্ত তো এটার ক্ষেত্রে এস পি পি এম কার ক্ষেত্রে কি ছিল যে এইখানে আমাদের পি এম টা জিরো আর এক্ষেত্রে আমাদের কি ছিল এসপি ঠিক ছিল কিন্তু পি এম টা ইনফিনিটি এক্ষেত্রে কি ছিল এক্ষেত্রে ছিল এস পি ইজ ইকুয়াল টু পি এম আর এক্ষেত্রে যেটি আমাদের ছিল সেটি হচ্ছে আমাদের এস পি টা হচ্ছে বড় কিসের থেকে পি এম এর থেকে আর এখানে আমাদের কি এস পি এর থেকে পি এম টা বড় তো এই হচ্ছে আমাদের জেনারেল কনিক্সের অংশগুলো তো আমাদের সামনের দিকে পরাবৃত্ত অধিবৃত্ত এবং উপবৃত্ত এগুলো মজার মজার কিছু টপিকস রয়েছে তো সেগুলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসবো না এই ছিল আমাদের কনিক্স একেবারে বেসিক ধারণা যে জিনিসটি না জেনে আমরা যদি পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত করতে চাই তাহলে মনে হবে অধ্যায়গুলো অনেক বেশি জটিল অনেক বেশি কঠিন কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সামনের দিকে যেতে আরো খুব বেশি সুবিধে হবে আর এক্ষেত্রে অবশ্য যেটা লাগবেই সেটা হচ্ছে সরলরেখা সরলরেখার আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ক্ষেত্রে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি অবশ্যই করতে হবে এবং এই চ্যাপ্টারটির প্রত্যেকটা থিওরি অংশগুলো যদি পড়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পরাবৃত্ত অধিবৃত্ত উপবৃত্তর ক্ষেত্রে কিছু সমীকরণে গিয়ে আমাদের ক্যালকুলেশনগুলো অর্থাৎ সমাধানের যে প্রসেসটুকু সেটি বুঝতে সুবিধে হবে